शिव शंभु तेरी शरण में हम हैं आए। ঘাটে এইখানে চলো সবাই মিলে এখন জল নিব বাবার মাথায় ঢালার জন্য। চারিদিকে দেখতে পাচ্ছ গঙ্গাতে কতটা জল বেড়েছে, আর ওই যে ওই দিক দিয়ে বন্দে ভারত যাচ্ছিল তাই সবাই চিৎকার করছিল বন্দে ভারত। তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম, জানি না বুঝতে পারছো কিনা। এখন বাজে সকাল ওই 10টার মতো, আর এখন আমাদের ফারাক্কা ব্যারেজ দিয়ে ক্রস হচ্ছে বন্দে ভারত। তো চলো আর বেশি কথা না বলে কাজে লেগে পড়ি। भोलेनाथ शिव शंभु तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाए। ओ भोलेनाथ शिव शंभु तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाए। देवों के देव मेरे महादेव हम तेरा ही ध्यान लगाए, इस रोम रोम और कण कण में प्रभु तुम ही तुम हो समाए, तुम ही तुम हो समाए। शिव की रात है घर घर में महादेव है सब न सजाए, बड़े बोल्ड और सण से का महादेव को भोग लगाए। शिव की रात है घर घर में महादेव है सब न सजाए, मेरा रोम रोम और कण कण गाए ओम नमः शिवाय। বৃষ্টি শুরু হয়ে গেছিল বলে আর তেমন ভিডিও করা হয়নি। তো একেবারে আমার তোমাদের সঙ্গে দেখা হয়েছে বিন্দুবাসিনীতে, আমরা চলে এসেছি বিকেলবেলা বিন্দুবাসিনীতে বাবার কাছে জল ঢেলে। আর এই যে দেখতে পাচ্ছ সবার মুখের অবস্থা, আর মায়ের তো অপারেশন হয়েছে বলে একটু মায়ের চেহারাটাও খারাপ হয়ে গেছে। তো এখন আমরা কোথায় যাব? বিন্দুবাসিনী কোথায়? বিন্দুবাসিনীর ভিউটা, ন্যাচারাল ভিউটা কিন্তু খুব সুন্দর। আর তার উপরে মেঘ উঠেছিল বিকেলবেলা, হালকা হালকা ঠান্ডা বাতাস, খুব সুন্দর লাগছিল গরমের সময় এইখানে বসে থাকতে। এটা হচ্ছে বারারবা স্টেশনের একটু কিছুটা গিয়েই হচ্ছে বিন্দুবাসিনী। আর একটা মন্দিরও আছে, সেটা তোমাদেরকে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই দেখিয়ে দিব, কারণ এটা অনেক লেন্থ হয়ে যাবে ভিডিওটা।
আর এইখানে একটা বড় বাজরাংবালি আছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাইও, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে। যারা চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।